মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরান। আমি জরাসন্ধকে ভয় পাই না বাসুদেব, আমি একাই ওকে বধ করে আসতে পারব। পর কখনো আপন হয় না কেশব, রুক্মিণী সত্যভামার কাছেই তো ফিরে যাচ্ছে। বন্দী রাজাদের আগে জয় করেছি আমি, তাদের সঙ্গে আমার ইচ্ছে মতো ব্যবহার করতেই পারি। মধ্যম ভ্রাতা ভীম এবং আমি থাকতে এই নিরাশা আপনার শোভা পায় না। পবনপুত্র ভীমসেন, এবার তাহলে আপনার পিতৃদত্ত দৈবীতেজ প্রকাশ করুন। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। কৃষ্ণার্জুনের সাহায্যে খাণ্ডবন দগ্ধ করলেন অগ্নিদেব, অর্জুনের স্নেহে সেই আগুন থেকে প্রাণে বাঁচল ময়দানব, কৃতজ্ঞতা স্বরূপ এক আশ্চর্য সভা বানিয়ে দিল সে, বিশ্বের কেউ কখনো এমন সভা দেখেনি। তারপর প্রণাম পিতৃশ্মশান, বাসুদেবের আভূমি প্রণাম গ্রহণ করুন। আমাকে আজ্ঞা দিন এবার দ্বারকায় ফিরতে হবে যে। তুমি চলে যাবে বাসুদেব, যেতে তো হবেই। আমার সাধ্য কি যে তোমাকে নিজের হৃদয়ে আগলে রেখে দিই? আমি কি আপনার হৃদয়ে নেই পিতৃশ্মশান? আমি আপনার সন্তান তুল্য, প্রত্যেক সন্তানই তো তার জননীর হৃদয়ে বাস করে। মাতা, হাসি তবে, আশীর্বাদ করুন আবার আপনার চরণপ্রান্তে যেন ফিরতে পারি। আমার নয়ন তো তোমারই পথ চেয়ে থাকবে বাসুদেব। কুন্তির কাছে বিদায় নিয়ে এবার সুভদ্রার কাছে এলেন কৃষ্ণ। সেখানেও মান অভিমান বড় কম হল না। কৃষ্ণের হাত দুটি ধরে সুভদ্রার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু নেমে এল। ভদ্রা, এত দুঃখ কিসের? তোমার এমন স্বামী, এমন সন্তান, এমন দেবতার মতো সব পরিজন, তাহলে কেন এত বিলাপ করছো ভগিনী? আপনি চলে গেলে আমি কি করে থাকবো জ্যেষ্ঠ ভ্রাতা? এই দেখো কি অদ্ভুত কথা, আমি কোথায় যাচ্ছি ভদ্রা? আমি তো তোমার কাছেই থাকি সব সময়। পাণ্ডবগণ এই জগতে সকলের প্রিয়, তাদের প্রতি সকলেই আকৃষ্ট হন, আর যেখানে আকর্ষণ সেখানেই কৃষ্ণ, কৃষ্ণ মানেই তো আকর্ষণ। পাণ্ডবরা কৃষ্ণ ছাড়া নন ভদ্রা, এইটি সর্বদা মনে রেখো। গুরুজনদের সেবা করো, কনিষ্ঠদের স্নেহ করো, আর আমার অভিমন্যুকে পার্থর যোগ্য করে তোলো। দুঃখ করো না, আমাদের আবার দেখা হবে। এখন এসো তো আমার সঙ্গে এসো। সুভদ্রার হাত ধরে তাকে নিয়ে দ্রৌপদীর কক্ষে এসে উপস্থিত হলেন কৃষ্ণ। কৃষ্ণা তখন নিজের কক্ষে নীরবে বসে আছে, তার মুখখানি মেঘের মতো থমথম করছে। কৃষ্ণের বিদায় সংবাদে তার মনের মধ্যে তখন প্রবল যন্ত্রণা, তার কক্ষখানিও যেন স্তব্ধ হয়ে আছে। দাসীদের মধ্যেও কোনো চাঞ্চল্য নেই। ধীরে ধীরে তার দ্বারে এসে গভীর কণ্ঠে আহ্বান করলেন কৃষ্ণ। পাঞ্চালী, উঠে এসে আমাকে বিদায় দেবে না সখী? পর কখনো আপন হয় না কেশব, রুক্মিণী সত্যভামার কাছেই তো ফিরে যাচ্ছেন, তাহলে আর বিদায়ের কি প্রয়োজন? আমরা আপনার কে?
তোমরা যে আমার কে তা জানো না সখী? হ্যাঁ, ফিরে যাচ্ছি বটে, কিন্তু আমার সবচেয়ে প্রিয় সম্পদ তো তোমার কাছেই গচ্ছিত রেখে যাচ্ছি পাঞ্চালি। কেশবের মাথার মণি করে একে যত্নে রেখো সই, এই নাও আমার শ্রেষ্ঠ রত্নটিকে তোমার হাতেই দিয়ে গেলাম। সুভদ্রা, তোমার নিজের রঙে একে রাঙিয়ে নিও পাঞ্চালি। না কেশব, আপনার ভদ্রা যে আপনার রঙেই রঞ্জিত, ওকে দেখলে আমার আপনার কথাই মনে পড়বে। ওর রং ওরই থাক, সেই রঙই আমি মাথায় করে রাখব। এসো সুভদ্রা, দুঃখ করো না ভগিনী, আমার কাছে এসো। সুভদ্রাকে দ্রৌপদীর হাতে সঁপে দিয়ে রাজপুরোহিত ধৌম্যকে প্রণাম করে অর্জুনের সঙ্গে নিজের রথের দিকে এগিয়ে গেলেন কৃষ্ণ। তার রাজবেশ দিয়ে দূতি ঠিকরে নামছে। রাজপ্রাসাদের অগণিত মানুষ তার পিছনে সারি বেঁধে চলেছে। বাইরের পথ জুড়ে সমগ্র খাণ্ড প্রস্থই যেন নেমে এসেছে। কৃষ্ণকে একবার সচক্ষে দেখতে, তাকে বিদায় জানাতে ইন্দ্রপ্রস্থের রাজপথে যেন জনসমুদ্র নেমে এসেছে। ইতিমধ্যেই কৃষ্ণের রথ সজ্জিত করে প্রাসাদের সামনে আনা হয়েছে। বিভিন্ন লোকাচার সম্পাদন করে কৃষ্ণ তার রথের দিকে এগিয়ে গেলেন। কিন্তু এ কি, তার সারথি দারুক কোথায়? চালকের আসনে রাজমুকুটধারী মহারাজ যুধিষ্ঠির স্বয়ং রশি ধরে বসে আছেন। যুধিষ্ঠিরকে জোড় হাতে প্রণাম করে হাসি মুখে রথে উঠলেন কৃষ্ণ। দিকে দিকে মঙ্গল শঙ্খ বেজে উঠল। ভীমসেন তার মাথায় ছত্র ধারণ করল। অর্জুন ব্যজন করতে লাগল। রথের দুপাশে প্রহরীর মতো হাঁটতে লাগল নকুল এবং সহদেব। পথের দুপাশে সারিবদ্ধ জনমণ্ডলীর জয়ধ্বনির মাঝখান দিয়ে এগিয়ে চলল বাসুদেবের রথ। ইন্দ্রপ্রস্থ সীমান্তের কাছাকাছি এসে অনেক বুঝিয়ে পাণ্ডবদের নিরস্ত করলেন কৃষ্ণ। সারথি দারুক এবার তাকে নিয়ে দ্বারকার পথে চলল। তার রথ দৃষ্টিপথ থেকে মিলিয়ে না যাওয়া অবধি পঞ্চপাণ্ডব স্থির নির্নিমেষ নয়নে তার দিকে চেয়ে পথের মাঝখানেই দাঁড়িয়ে রইল। কৃষ্ণকে দ্বারকার পথে এগিয়ে দিয়ে পঞ্চপাণ্ডব খাণ্ডপ্রস্থে ফিরে এলে ময়দানব অর্জুনকে বলল, হে মহাবীর অর্জুন, আমাকে মৈনাক পর্বতে যাওয়ার অনুমতি দান করুন। সেখানে অসুররাজ বৃষপর্বার বিরাট যজ্ঞানুষ্ঠানের জন্য অনেক মহামূল্যবান ধনরত্ন রাখা আছে। সেই সব মণিময় দ্রব্য, অসুররাজের ভয়ঙ্কর গদা এবং দেবদত্ত শঙ্খ নিয়ে শীঘ্রই এখানে ফিরে আসব। বেশ, যাও ময়। মহারাজ যুধিষ্ঠিরের প্রাসাদের জন্য সর্বশ্রেষ্ঠ ধনরত্ন নিয়ে এসো। কৈলাস পর্বতের উত্তর দিকে মৈনাক পর্বত থেকে প্রচুর দুর্মূল্য মণি, মুক্ত এবং অত্যাশ্চর্য স্ফটিক ও পাথর নিয়ে ফিরে এলো ময়দানব। অসুররাজ বৃষপর্বার শতদ্রু দমনকারী সেই ভয়ঙ্কর গদা ভীমকে উপহার দিল সে। অর্জুনের হাতে তুলে দিল দেবদত্ত শঙ্খ। সেই শঙ্খের শব্দে সৃষ্টি চরাচর যেন কেঁপে উঠল। তারপর মহারাজ যুধিষ্ঠিরের জন্য সভা নির্মাণের কাজ শুরু করল ময়দানব। স্বর্ণ এবং দিব্য স্ফটিকের আবরণে তৈরি সেই সভা এতটাই অভিনব এবং পরমাশ্চর্য রূপ ধারণ করল যে স্বয়ং দেবরাজ ইন্দ্র অবধি তেমন সভা এর আগে কখনো দেখেননি। সেই সভার ঔজ্জ্বল্য সূর্যের দীপ্তির চেয়েও বেশি। সেই সভার মধ্যে সুবর্ণ বৃক্ষ, বিশ্ববন্দিত নানা চিত্র, প্রাচীর, মিনার, তোরণ এবং অপূর্ব সব কারুকাজ রয়েছে। মানুষের ক্লেশ শ্রান্তি দূর করে তাকে আনন্দ দেওয়ার মতো
বিমোহিত করে রাখার মতো সকল উপকরণই সেই সভা মধ্যে সজ্জিত। ময়দানবের আদেশে কিঙ্কর নামের আকাশচারী ভয়ানক আকৃতির রক্তবর্ণ 8,000 রাক্ষস সেই সভাস্থলকে পাহারা দেয়। প্রয়োজনে আকাশপথে সেই সভাকে অন্যত্রও সরিয়ে নিয়ে যেতে পারে তারা। ময়দানবের সেই সভার মাঝখানে আছে এক আশ্চর্য সরোবর, সেখানে স্বর্ণপদ্ম ফোটে। সেই পদ্মের টানে পাখি এবং মধুকররা উড়ে আসে। সেই সরোবরের ঘাটগুলিও স্ফটিকে, জলও যেন স্ফটিকের মতোই স্বচ্ছ। সেই সরোবরের চারদিকে চারটি মহামণি শিলার বেদি তৈরি করল ময়দানব। সেই সরোবরের তলদেশ মণি ও রত্ন দিয়ে বদ্ধ। জলের ওপরে সূর্যকিরণ পড়ে স্ফটিক এবং মণির দীপ্তি ঠিকরে বেরিয়ে আসছে। ওখানে যে জল আছে সে কথা বাইরের কেউ বুঝতেই পারে না। স্ফটিকের ভূমি ভেবে সেখানে পা রাখে তারা, আর সঙ্গে সঙ্গে জলে পড়ে যাওয়ার পরে তাদের বিভ্রম ভেঙে যায়। এক টানা 14 মাস ধরে সভা নির্মাণ করল ময়দানব। তারপর শুভ দিন দেখে 10,000 ব্রাহ্মণকে পরিতোষ সহকারে ভোজন করিয়ে এবং ধনদান করে সেই সভাগৃহে প্রবেশ করল যুধিষ্ঠির। দেবতা ঋষি ও ব্রাহ্মণদের পূজা করে সেই সভা প্রবেশকে সার্থক করে তুলল পাণ্ডবরা। অতিথি অভ্যাগতদের মনোরঞ্জনের কোনো উপকরণই সেখানে বাদ রইল না। মধুর স্বরে বাদ্য বাজতে লাগল। নৃত্য, গীত এবং মন্ত্রপাঠের শব্দ চতুর্দিকে গম গম করতে লাগল। সেই সঙ্গে প্রজাদের কণ্ঠেও উঠল জয়ধ্বনি। মহারাজের জয় হোক। দেবর্ষি নারদ আপনার দর্শন প্রার্থী। দেবর্ষি নারদ? নকুল, শীঘ্র যাও অনুজ, সম্মানের সঙ্গে দেবর্ষিকে এখানে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। নারায়ণ নারায়ণ। মহারাজ যুধিষ্ঠিরের জয় হোক, পঞ্চপাণ্ডবের জয় হোক। তোমার নতুন সভা দেখতে এলাম মহারাজ। প্রণাম দেবর্ষি, আপনি স্বয়ং এসেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। আপনাকে কি উপাচারে সেবা করব আমাকে বলুন মুনিবর। নারায়ণ নারায়ণ। ধর্মপুত্র, তুমি ধর্মের সেবা করো, আমি তোমার সেবার প্রত্যাশী নই বৎস। তুমি সঠিকভাবে রাজ্য শাসন এবং ধর্মাচরণ করছো কি না আমি শুধু সেটুকু জানতে এসেছি, আর তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। আজ্ঞা করুন দেবর্ষি। মহারাজ যুধিষ্ঠির, তুমি ধর্ম, অর্থ আর কামের সঠিক ব্যবহার জানো তো? ধর্মের কারণে অর্থকে অথবা অর্থের জন্য ধর্মকে তাচ্ছিল্য করছো না তো? সাময়িক সুখ ভোগের জন্য কামের কবলে পড়ে ধর্মকে এবং অর্থকে অসম্মান করছো না তো? হে মুনিশ্রেষ্ঠ, ধর্ম, অর্থ এবং কামের যে ব্যবহার শাস্ত্রে শিখিয়েছে, আমি আমার সাধ্যমতো তাদের সেভাবেই দেখতে চেষ্টা করি। আপনি স্বয়ং দিব্যদ্রষ্টা, আমার কাজে কিংবা চিন্তায় কোনো ত্রুটি থাকলে অনুগ্রহ করে আমাকে শাসন করুন দেবর্ষি। না মহারাজ, তুমি সাক্ষাৎ ধর্ম, আজ অবধি তুমি কোনো ভুল করনি যুধিষ্ঠির। তবে তোমাকে কয়েকটা পরামর্শ দিতে চাই পুত্র। এইসব পরামর্শ তোমাকে আরও কুশলী রাজা হতে সাহায্য করবে। আপনার অশেষ কৃপা দেবর্ষি, অনুগ্রহ করে আমাকে আদেশ করুন, আমি একান্তভাবে প্রস্তুত। শোনো মহারাজ, খাণ্ডপ্রস্থে তোমার যেসব দুর্গ আছে সেগুলোতে যেন সবসময় পর্যাপ্ত ধন, খাদ্য, জল, অস্ত্র এবং যোদ্ধা মজুদ থাকে। প্রজাশাসন করতে গিয়ে সাম, দাম, দণ্ড, ভেদের সাহায্য নেবে, কিন্তু কঠোর দণ্ড দিয়ে প্রজাদের অপ্রিয় হবে না কখনোই। সেনাপতি নির্ণয়ের সময় নজর রাখবে
সদবংশের পবিত্র স্বভাব কোনো বুদ্ধিমান বীরই যেন সেই পদে আসীন হয়। তোমার নিজের যা আয় তার অর্ধেক অথবা তিন ভাগের এক ভাগ ব্যয় করবে। অন্য রাজ্যের ধনসম্পদ জিতে নিয়ে এলে যোগ্যতা এবং মর্যাদা অনুসারে তোমার প্রধান সেনাদের মধ্যেও সেই ধনের ভাগ দিতে ভুলো না যেন। সেনাদের ঠিক সময়ে খাদ্য এবং বেতন দিয়ে দেবে। কৃষকদের কখনো যেন বীজের অভাব না হয়, তারা যেন অল্প সুদে ঋণ পেতে পারে সেদিকে দৃষ্টি রেখো। নারীদের কখনো যেন অমর্যাদা করো না। লোভী, চোর, অসদবংশীয় কিংবা অল্প বয়স্ক কাউকে কখনো গুরু দায়িত্ব কিছুতেই দেবে না। তোমার রাজ্যে যেন পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহের ব্যবস্থা থাকে। মনে রেখো মহারাজ, শুধুমাত্র বৃষ্টির ওপর নির্ভর করে কৃষিকাজ যেন না হয়, তাহলে শুষ্ক মরশুমে আর খাদ্য পাবে না। অসহায় এবং শরণাগতকে সন্তানের মতো তুমি পালন করবে। প্রত্যহ দিনের কাজ শুরু হওয়ার আগে তোমার কাছে যেন সমস্ত আয় ব্যয়ের হিসেব দেওয়া হয় সেদিকে দৃষ্টি দিও বৎস। আপনার এই অমূল্য আদেশ আমি মাথা পেতে নিলাম দেবর্ষী। তবে আপনাকে একটা প্রশ্ন করার তীব্র বাসনা হচ্ছে আমার। নির্ভয়ে জিজ্ঞাসা করো যুধিষ্ঠির, কি জানতে চাও তুমি? মুনিবর, আপনি তো স্বর্গ মর্তের সর্বত্র ভ্রমণ করে বেড়ান, আমাদের এই রাজসভার মতো কিংবা এর চেয়ে আরও উৎকৃষ্ট কোনো সভা আপনি দেখেছেন কি? এমন সভা মর্তের কোথাও নেই যুধিষ্ঠির। তোমার এই সভার সঙ্গে একমাত্র ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, কুবের এবং যমরাজের সভার তুলনা করা যায়। অবশ্য দেবলোকের সেই সব সভা তোমার এই সভার চেয়ে আরও সুন্দর, কিন্তু কোনো পরলোকগত মানুষও সেই সব সভায় যেতে পারে না। তবে দেবরাজ ইন্দ্র এবং যমরাজের সভায় মর্তের মাত্র দুজনের সাক্ষাৎ পেয়েছি। দেবরাজ ইন্দ্রের সভায় মহারাজ হরিশ্চন্দ্রকে দেখেছি এবং যমরাজের সভায় তোমাদের পিতা মহাত্মা পাণ্ডুর সঙ্গে দেখা হয়েছে আমার। মহারাজ হরিশ্চন্দ্র? কোন পুণ্য বলে তিনি অমরাবতীর সভায় স্থান পেলেন সে কথা জানতে বড় কৌতূহল হচ্ছে দেবর্ষী। আর আমাদের পূজনীয় পিতৃদেবের বার্তাও অনুগ্রহ করে বলুন দেবর্ষী। রাজসূয় যজ্ঞের যে অসীম পুণ্য, তার প্রভাবেই মহারাজ হরিশ্চন্দ্র অমরাবতীতে আছেন বৎস। তুমিও যাতে রাজসূয় যজ্ঞ করো সে ব্যাপারে তোমার পিতা মহাত্মা পাণ্ডু আমাকে সবিশেষ অনুরোধ করেছেন। সেই পুণ্যের বলে তিনিও অমরাবতীর সুখ ভোগ করতে পারবেন। তার সেই বার্তা নিয়েই আমি তোমার কাছে এসেছি যুধিষ্ঠির। পিতার ইচ্ছা পূর্ণ করা তোমার কর্তব্য রাজন। তোমার ভ্রাতা এবং মন্ত্রীদের সঙ্গে এই যজ্ঞের বিষয়ে আলোচনা করো যুধিষ্ঠির। যথাজ্ঞা দেবর্ষী, আমি ঠিক তাই করব। দেবর্ষী নারদের মুখে রাজসূয় যজ্ঞের কথা শোনা অবধি যুধিষ্ঠিরের মনে স্বস্তি নেই। ধনবল, সৈন্যবল এবং মনোবলে সে এই মহাযজ্ঞ করার অধিকারী হয়ে উঠেছে কিনা তা কিছুতেই স্থির করতে পারছে না যুধিষ্ঠির। একদিকে পরলোকগত পিতার ইচ্ছা, অন্যদিকে নিজের দ্বিধা, এই দুইয়ের তাড়নায় সে বড়ই বিভ্রান্ত। চার ভ্রাতাকে নিয়ে এ বিষয়ে পরামর্শ করতে বসল যুধিষ্ঠির। মহারাজের মুখ থেকে সব শুনে ভীম বলল, মহারাজ, দেবর্ষি নারদ যখন আমাদের পরলোকগত পিতার ইচ্ছার কথা জানিয়েছেন তখন এই ব্যাপারে আমাদের অধিক ভাবনা চিন্তার আবশ্যক নেই। তাঁর ইচ্ছাই তাঁর আদেশ, আমাদের এখনই সেই আদেশ পালন করা উচিত। মহারাজ, মধ্যম ভ্রাতা ঠিকই বলেছেন, কিন্তু আপনি কি অন্য কোনো আশঙ্কা করছেন? আশঙ্কা নয় অর্জুন, রাজসূয় যজ্ঞ করার মতো ক্ষমতা আমাদের সত্যি আছে কি না সে ব্যাপারে কিছুই স্থির করতে পারছে না অনুজ। মহারাজ, ধর্মের জোর আপনার আছে, আপনার রাজ্যে কেউ কোনো অসৎ কর্ম করে না, প্রজারা পরিজনদের থেকেও বেশি আপনাকে ভালোবাসে, এখানে কেউ মিথ্যা কথা বলে না, প্রত্যেকে স্বেচ্ছায় তাদের রাজস্ব দিয়ে যায়, এ ব্যাপারে কোনো জোর করতে হয় না।
এ রাজ্যে মুনি ঋষি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সকলেই নিজ নিজ সম্মান ও অধিকার নিয়ে শান্তিতে থাকে। দেবতারা আপনার প্রতি সদয়। আপনি যদি এই যজ্ঞের অধিকারী না হন তাহলে আর কেই বা এই যজ্ঞ করবে মহারাজ? মহারাজ, আমাদের শক্তি সম্পর্কেও আপনি নিশ্চিন্ত থাকুন। মধ্যম ভ্রাতা ভীম আমাদের শত্রু বিনাশ করেন। আপনার আশীর্বাদে আমি একাই গোটা রাজ্যকে রক্ষা করতে পারি। ভ্রাতা নকুল এবং সহদেবের অস্ত্রজ্ঞান এবং সাহস দিগ্বিজয়ী বীর পুরুষদের থেকে কোনো অংশে কম নয়। আমরা সর্বতোভাবে আপনার সুরক্ষায় আছি মহারাজ। জ্যেষ্ঠ ভ্রাতা, আমাদের পরাজিত করার মতো ক্ষমতা অন্য কোনো রাজার নেই, সুতরাং আপনি একমাত্র রাজসূয় যোগ্য করার অধিকারী। আদেশ দিন মহারাজ, আমি আর ভ্রাতা সহদেব এখনই সব আয়োজন শুরু করি। তোমাদের সকলের কথাই শুনলাম, কিন্তু নকুল, এ ব্যাপারে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমাকে কারো আদেশের উপরই নির্ভর করতে হবে, তাই তার কাছে এখনই বার্তা প্রেরণ করার ব্যবস্থা করো নকুল। আপনি কার আদেশের প্রতীক্ষা করছেন মহারাজ? বাসুদেব কৃষ্ণের। ভ্রাতা সহদেব, আমাদের সবচেয়ে দ্রুতগামী দূত এবং সারথিকে রথ নিয়ে এখনই দ্বারকায় প্রেরণ করো। বাসুদেবকে আমার একান্ত প্রয়োজন। যুধিষ্ঠিরের বার্তা নিয়ে দূত গিয়ে দ্বারকায় উপস্থিত হল। দূতের মুখ থেকে অতি সত্বর আহ্বান শুনে আর দেরি করলেন না কৃষ্ণ। খান্ডপ্রস্থে আসার জন্য রথে উঠে বসলেন। অতি দ্রুতগামী রথ তাকে শীঘ্রই পাণ্ডবদের রাজসভায় এনে উপস্থিত করল। পঞ্চপাণ্ডবের আহ্বানে এবং সেবা পূজোয় তৃপ্ত হয়ে কিছুক্ষণ বিশ্রাম করলেন কৃষ্ণ। তারপর যুধিষ্ঠিরের সস্নেহ আহ্বানে মন্ত্রণা সভায় এসে বসলেন তিনি। বাসুদেব, আমি রাজসূয় যোগ্য করার কথা ভাবছি। এ ব্যাপারে আমার পরিজন এবং বন্ধুরা সকলেই তাদের মত জানিয়েছে, কিন্তু কৃষ্ণ, এই পৃথিবীর সকল মানুষই কোনো না কোনো স্বার্থের দাস। কারো জয়লাভের বাসনা প্রবল, কেউ আবার রাজ্য সুখ ভোগ করতে চায়, কেউ আবার রাজার সুনজরে থাকার জন্য সর্বতোভাবে চেষ্টা করে, তাই কেউই স্বার্থ দোষ থেকে মুক্ত নয়। একমাত্র তোমারই কোনো স্বার্থ নেই বাসুদেব, তোমার দৃষ্টি এবং বিবেচনাও অত্যন্ত স্বচ্ছ, তাই তোমার নির্দেশের জন্যই আমি অপেক্ষা করছি। তুমি বলো বাসুদেব, আমি কি রাজসূয় যোগ্য করতে পারবো? মহারাজ, সমস্ত দিক থেকেই আপনি রাজসূয় যোগ্য করার অধিকারী, কিন্তু সে যোগ্য করতে গেলে আপনাকে এক বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে। কি সমস্যা কেশব? সেই সমস্যার নাম জরাসন্ধ। পৃথিবীর সমস্ত রাজা সেই জরাসন্ধের অধীন। আপনি তো জানেন মহারাজ, গোটা পৃথিবী যার বশে থাকে তাকেই সম্রাট বলা হয়। জরাসন্ধই সেই সম্রাট। অসীম বলশালী শিশুপাল তার প্রধান সেনাপতি। রাজা বক্র, রাজা করব, রাজা মেঘবাহন, আপনার পিতার বন্ধু মূর, বৃদ্ধ যবনরাজ ভগদত্ত, এরা সকলেই জরাসন্ধের অধীন। আমার নাম নিয়ে, আমার চিহ্ন ধারণ করে যে দুর্মতি রাজা পুণ্ড্র বঙ্গ এবং কিরাত দেশ শাসন করে, সেই পুণ্ড্রকও জরাসন্ধকেই সমর্থন করে। দুর্ধর্ষ ভোজরাজ ভীষ্মকও রয়েছেন জরাসন্ধের সঙ্গে। একমাত্র আপনার মাতুল পুরুজিৎ শুধু আপনার পক্ষে আছেন। আমাদের পক্ষে যদি একজনও রাজা না থাকেন তাও আমি জরাসন্ধকে ভয় পাই না বাসুদেব। আমি একাই ওকে বধ করে আসতে পারব। মধ্যম ভ্রাতা, আপনি যতটা সহজ ভাবছেন প্রতিপক্ষ হিসেবে জরাসন্ধ কিন্তু ততটাও সহজ নয়। তার কতখানি শক্তি থাকলে তবে গোটা পৃথিবীর রাজারা তার বশ্যতা স্বীকার করে সে কথাটা একবার ভাবুন তো। শুধু তাই নয়, 86 জন রাজাকে সে বন্দি বানিয়ে রেখেছে। সংখ্যাটা 100 হলেই সে তাদের মহাদেবের সামনে বলি দেবে। বন্দি রাজাদের রাজ্য থেকে আবার কর আদায় করছে সে। জরাসন্ধের জামাতা কংসকে বধ করার পর থেকেই আমি এবং জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম তার প্রধান শত্রু হয়ে উঠেছি। 300 বছর নিরন্তর যুদ্ধ করেও জরাসন্ধের সেনাবাহিনীকে ধ্বংস করা সম্ভব নয়।
একথা বুঝতে পেরেই আমরা যাদবরা মথুরা ত্যাগ করে রৈবতক পাহাড়ের কাছে আমাদের রাজ্য উঠিয়ে এনেছি। তাই বলছি মহারাজ, জরাসন্ধ বেঁচে থাকতে আপনি কিছুতেই রাজসূয় যোগ্য করতে পারবেন না। আগে তাকে বধ করার চেষ্টা করুন, তা না হলে আপনি সম্রাট হতে পারবেন না মহারাজ। না কৃষ্ণ, ওই পথে হাঁটতে পারবো না। তোমার মুখ থেকে যা শুনলাম, তারপরে জরাসন্ধকে বধের কথা ভাবতেও পারছি না। ও কাজ করতে গেলে আমাদের চরম ক্ষতি হয়ে যাবে বাসুদেব। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, রাজসূয় যোগ্য আর করব না। তোমরাও এ বিষয়ে অন্য কিছু ভেবো না অনুজ। মহারাজ, আপনি নিরাশ হয়ে পড়লেন কেন? ক্ষমা করবেন মহারাজ, আপনার সভায় স্বয়ং বাসুদেব, মধ্যম ভ্রাতা ভীম এবং আমি থাকতে এই নিরাশা আপনার শোভা পায় না। মানুষ সাধ্য সাধনা করেও যা পায় না, সেই শক্তি, সেই কৌশল এবং সর্বশ্রেষ্ঠ অস্ত্রশস্ত্র আমার দখলে রয়েছে। সেই সঙ্গে আমার দৈহিক এবং মানসিক শক্তিও যথেষ্ট। আমরা রাজকুলে জন্মেছি, আমরা ক্ষত্রিয় শ্রেষ্ঠ। তাহলে এই দুর্বলতা কি আমাদের শোভা পায়? জরাসন্ধের হাতে বন্দী রাজারাও তো ক্ষত্রিয় অর্জুন, তারাও নিশ্চয়ই বলশালী এবং সাহসী। তাদের দুর্ভাগ্যের কথাটাও ভুলে যেও না অনুজ। মহারাজ, অবসাদ হল ক্ষত্রিয়ের অনিষ্ঠের কারণ। আপনি রাজসূয় যোগ্য না করলে কখনোই শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবেন না। আপনাকে শুধু রাজা হয়েই থাকতে হবে মহারাজ। এমন সাধারণ রাজার সংখ্যা পৃথিবীতে অনেক আছে। আর যুদ্ধের আগেই কেন আপনি শান্তির কথা বলছেন মহারাজ? আমরা যুদ্ধ করতে প্রস্তুত। মহারাজ, অর্জুন কিন্তু প্রকৃত বীরের মতোই কথা বলেছে। সকলেই মৃত্যুর অধীন, যুদ্ধ না করে কেউ কোনো কালে অমর হয়ে থাকতে পারে না। জরাসন্ধের সঙ্গে যুদ্ধই করতে হবে, কিন্তু সেনা সাজিয়ে সম্মুখ সমর করে কোনো লাভ নেই। জরাসন্ধের দুর্বলতা জেনে নিয়ে ছদ্মবেশ ধরে কৌশলে ওকে মারতে হবে। কিন্তু সাবধান, আমাদের কোনো দুর্বলতা ওকে জানতে দেওয়া যাবে না। পৃথিবীর এই শ্রেষ্ঠ মহাবীর জরাসন্ধ কে বাসুদেব? তার প্রকৃত পরিচয় কি? মগধ দেশের মহাশক্তিমান রাজা ছিলেন বৃহদ্রথ। তার সন্তানের জন্মটা বেশ অদ্ভুত। একটি সম্পূর্ণ দেহের বদলে দুটি আলাদা খণ্ড হয়ে জন্মায় সে। সেই দুটো খণ্ডকে জরা নামের এক রাক্ষসী জুড়ে দিয়েছিল বলে সেই শিশুর নাম হল জরাসন্ধ। ঋষি চন্দ্র কৌশিকের আশীর্বাদে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিমান হয়ে উঠেছে সে। বিশ্বের কোনো শক্তিই তাকে যুদ্ধে হারাতে পারে না। তাহলে তোমরা তাকে কি করে হারাবে? কৌশলে হারাব মহারাজ। আমি কৌশলী, ভীমসেন বলশালী এবং অর্জুন রক্ষাকারী। আমরা তিনজনে ছদ্মবেশে জরাসন্ধকে একাকী মল্লযুদ্ধে আহ্বান করব। প্রকাণ্ড বলশালী জরাসন্ধ আমার আর অর্জুনের চেয়ে ভীমের সঙ্গেই মল্লযুদ্ধ করতে চাইবে, আর সেই যুদ্ধে মধ্যম ভ্রাতা তাকে সংহার করতে পারবেন, এ আমার স্থির বিশ্বাস। যদি আমার প্রতি আপনার আস্থা থাকে মহারাজ, তাহলে মধ্যম ভ্রাতা এবং অর্জুনকে আপনি আমার হাতে অর্পণ করুন। না না কৃষ্ণ, এভাবে বলো না। তুমি পাণ্ডবদের প্রভু, তোমার আদেশের জন্যই আমরা অপেক্ষা করছিলাম। তুমি একবার নিজে মুখে যদি উচ্চারণ করো, তাহলেই জরাসন্ধের মৃত্যু হয়। বন্দী রাজারা উদ্ধার পায় আর আমার রাজস্ব যোগ্যও সম্পূর্ণ হয়। কৃষ্ণার্জুনকে জয় করা দেবতাদেরও অসাধ্য, সামান্য একজন মানুষ সেখানে কি করবে? তোমার যেমন অভিপ্রায় তেমনই হোক। হে জগন্নাথ, শীঘ্রই এই পৃথিবীকে জরাসন্ধের হাত থেকে মুক্ত করে সাবধানে ফিরে এসো তোমরা। তোমার পিছনে অর্জুন এবং অর্জুনের পিছনে ভীম। এইভাবে যদি সিংহের মতো অগ্রসর হও, তাহলে তোমাদের জয়লাভ নিশ্চিত। আপনার আজ্ঞা শিরোধার্য মহারাজ। ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে জরাসন্ধের মগধ রাজ্যের দিকে এগোতে লাগলেন কৃষ্ণ। তার সঙ্গী হয়ে ভীম এবং অর্জুনও সেই পথে পাড়ি দিল। কুরুজাঙ্গলের মধ্য দিয়ে কালকূট দেশ পেরিয়ে গণ্ডকী, যমুনা প্রভৃতি নদী অতিক্রম করে মিথিলায় পা দিলেন কৃষ্ণ। সেখান থেকে ভীম এবং অর্জুনকে নিয়ে
গঙ্গা নদী পেরিয়ে মগধ রাজ্যে প্রবেশ করলেন। জরাসন্ধের রাজধানী গিরিব্রজ নগরের প্রান্তে চৈত্যক পর্বতে এসে দাঁড়ালেন কৃষ্ণ। অর্জুনকে সেই রাজ্যের সুখ সমৃদ্ধি এবং মানুষের নিরোগ স্বাস্থ্যের কথা বলতে লাগলেন বাসুদেব। জরাসন্ধের বংশ এবং রাজ্যের প্রতি দীর্ঘতমা চণ্ডকৌশিক প্রমুখ মহাশক্তিধর মুনিদের আশীর্বাদ এবং অনুরাগও কিছু কম নয়। সে রাজ্যের প্রজারা সুখে থাকে, তাই সেখানে উৎসব এবং উৎসাহের অভাব নেই। যে চৈত্যক পর্বতে এসে দাঁড়িয়েছেন কৃষ্ণ, সেই পর্বতের শৃঙ্গগুলিকে তারা অতি সুন্দর করে সাজায়। সেই পর্বতের গভীর প্রদেশে শীতল জলের তড়াগ, মনোরম বন উপবন এবং রাজা বৃহদ্রথের জয়সূচক তিনটি ভেরি ছিল। তিনজনে সেই তিনটি ভেরি ভেঙে ফেলে একটি প্রাচীন শৃঙ্গ অবলীলায় উঠিয়ে নিয়ে নগরের মধ্যে এসে প্রবেশ করলেন। দূর থেকেই রাজা জরাসন্ধের প্রাসাদ দেখা যাচ্ছে, সেদিকে নিতান্ত তাচ্ছিল্যের চোখে তাকালো ভীমসেন। পথে চলতে চলতে মালাকারের কাছ থেকে গলার মালা এবং অঙ্গরাগ কেড়ে নিয়ে নিজের বস্ত্র রঞ্জিত করলেন কৃষ্ণ। ভীম এবং অর্জুনও ঠিক তেমনটাই করল। তারপর অগরু চন্দনে নিজেদের সাজিয়ে অপ্রধান একটি দ্বার দিয়ে জরাসন্ধের কাছে এসে দাঁড়ালেন তারা। জরাসন্ধ সে সময় অনাহারে থেকে একটি বিশেষ ব্রত পালন করছে। জরাসন্ধ ব্রাহ্মণদের খুবই সম্মান করত। মধ্যরাত্রেও কোনো কোনো আগন্তুক ব্রাহ্মণকে সে নিজে গিয়ে পাদ্য অর্ঘ দান করত। ব্রাহ্মণ বেশি এই দিন বিশাল পুরুষকে উপযুক্ত অর্ঘ দান করে স্বাগত জানাল রাজা জরাসন্ধ। আপনাদের আগমন শুভ হোক, কিন্তু আপনাদের বেশভূষা ব্রাহ্মণের মতো হলেও বাহুতে স্পষ্ট ধনুর্বাণের চিহ্ন দেখতে পাচ্ছি। চৈত্যক পর্বতের শৃঙ্গ ভেঙে নিয়ে ভুল দ্বার দিয়ে আমার কক্ষে এসেছেন কেন? সত্য করে বলুন, আপনারা কারা? ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এই তিন জাতিই মাল্যচন্দনে ভূষিত হতে পারে। আমরা ক্ষত্রিয়, কিন্তু এই বেশ ধরে অন্যায় কিছু করিনি। আমরা বাক্য বলের চেয়ে বাহুবলের উপর বেশি গুরুত্ব দিই, আর বুদ্ধিমান লোক অপ্রধান দ্বার দিয়েই শত্রুর কক্ষে প্রবেশ করে। তুমি আমাদের শত্রু, সুতরাং দ্বার নির্বাচনেও আমাদের কোনো ভুল হয়নি। আমি কি করে আপনাদের শত্রু হলাম? ইহকালে তো কখনো আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে বলে মনে পড়ছে না। মহারাজ জরাসন্ধ, আমাদের তুমি শত্রু বলেই মনে কর, কারণ ক্ষত্রিয় কুলের এক সর্বশ্রেষ্ঠ রাজার কথাতেই আমরা তোমাকে শাসন করতে এসেছি। তুমি পাপ করেছ জরাসন্ধ, বহু প্রজা দরদী সৎ রাজাকে তুমি বন্দী করে মহাদেবের সম্মুখে বলি দিতে চাও? প্রবল তেজা ক্ষত্রিয় পুরুষদের সঙ্গে তুমি পশুর মতো ব্যবহার করছ। আমরা কখনো মানুষ বলির কথা শুনিনি, অথচ তুমি সেই কুকীর্তিটাই করবে বলে তৈরি হচ্ছ। তোমাকে এই পাপের শাস্তি দিতেই আমরা এসেছি। প্রাজ্ঞ মানুষেরা বলেছেন যে বিজিতদের সঙ্গে ইচ্ছামতো ব্যবহার করা যায়। বন্দী রাজাদের আগে জয় করেছি আমি, সুতরাং তাদের সঙ্গে আমার ইচ্ছে মতো ব্যবহার করতেই পারি। না, কখনোই নয়। তুমি তাদের দেবতার সামনে বলি দিতে পারো না। সেই ক্ষত্রিয় রাজপুরুষদের রক্ষা করতে এসেছি আমরা। আমরা ব্রাহ্মণ নই রাজা, তোমার কাছে আমাদের আসল পরিচয় দিয়ে এবার। আমি ঋষিকেশ কৃষ্ণ, আর এরা হলেন কুন্তিপুত্র ভীমসেন এবং অর্জুন। আমরা তোমাকে যুদ্ধে আহ্বান করছি। হয় ওই রাজাদের মুক্তি দাও, নয়তো জমালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হও। ওই রাজারা আমার জয় করা সম্পদ, তাদের মুক্তি দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি যুদ্ধ করব। কি ধরনের যুদ্ধ চাও তোমরা? সৈন্য নিয়ে যুদ্ধ করবে, নাকি তোমরা একত্রে কিংবা কোনো একজন আমার সঙ্গে সংগ্রাম করবে? যুদ্ধ সমানে সমানে হয়। আমি ভীমসেনের সঙ্গে মল্লযুদ্ধ করব, তবে তার আগে একটু অপেক্ষা করো। আমার পুত্র সহদেবকে এখনই মগধের সিংহাসনে অভিষেক করাতে হবে। মল্লযুদ্ধের উপযোগী চূড়া সজ্জা করল জরাসন্ধ।
মাঙ্গলিক দ্রব্য ও ঔষধি নিয়ে এলেন রাজপুরোহিত। রাজার স্বস্তয়ন করালেন তিনি, ভীমসেনের স্বস্তয়ন করালেন বাসুদেব কৃষ্ণ স্বয়ং। তারপরে প্রবল গর্জনে তাল ঠুকতে ঠুকতে একে অন্যের মুখোমুখি হল তারা। ক্রুদ্ধ সিংহের মতো একে অন্যের ওপর লাফ দিয়ে পড়ল। সর্ব শরীর দিয়ে পরস্পরকে পিষে মেরে ফেলার প্রয়াস শুরু করল। মগধের আকাশে বাতাসে তাদের হুঙ্কার ছড়িয়ে পড়ল। হস্ত ও চরণ দিয়ে একে অন্যকে বেষ্টন করে প্রবল আস্ফালন করতে লাগলো তারা, কিন্তু কেউই কাউকে জয় করতে পারল না। এভাবে ক্রমান্বয়ে 14 দিন পার হয়ে গেলে কিছুটা ক্লান্ত হয়ে পড়ল জরাসন্ধ। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য যুদ্ধ থেকে নিবৃত্ত হল সে। ভীম কিন্তু তখনও অক্লান্ত। তাকে যুদ্ধে আগ্রহী দেখে কৃষ্ণ বললেন, রণক্লান্ত কোনো যোদ্ধাকে পীড়ন করা উচিত নয় কুন্তিনন্দন, অধিক পীড়নে সে প্রাণত্যাগ করতে পারে। আপনি রাজার প্রতি কোমলতা বজায় রাখুন, শুধুমাত্র বাহু দিয়ে মৃদুভাবে যুদ্ধ করুন। না কৃষ্ণ, জরাসন্ধের প্রতি কোনো অনুকম্পা নেই আমার। এই পাপী জরাসন্ধ তোমার স্বজনবর্গকে হত্যা করেছে, আরো কত নিরপরাধ মানুষকে নিধন করেছে। একে বাঁচিয়ে রাখার কোনো অর্থই হয় না, আমি এর বিনাশ করব। পবনপুত্র ভীমসেন, এবার তাহলে আপনার পিতৃদত্ত দৈবীতেজ প্রকাশ করুন। কৃষ্ণের আদেশ মাত্র জরাসন্ধকে মাথার উপরে তুলে নিয়ে প্রবল বেগে ঘোরাতে লাগলো ভীম, আর তারপরে প্রবল বেগে মাটিতে ফেলে পা দিয়ে তাকে চেপে ধরে জরাসন্ধের পৃষ্ঠদেশ ভেঙে দিল। সেই সময় মধ্যম পাণ্ডবের গর্জন এবং জরাসন্ধের তীব্র আর্তনাদ মিলে মিশে মগধ জুড়ে সে এক ভয়ানক তোলপাড় তুলল। সহস্র মানুষের চোখের সামনে দিয়ে প্রাণহীন জরাসন্ধের নিথর দেহটাকে রাজপ্রাসাদের দ্বারে ফেলে রেখে এল ভীম। আসুন মধ্যম ভ্রাতা, এসো পার্থ, জরাসন্ধের এই রথ নিয়েই আমরা বন্দী রাজাদের উদ্ধার করে নিয়ে আসি। আপনি রথে আসীন হন কেশব, আমি সারথীর আসনে বসছি। না পার্থ, প্রাণভয়ে ভীত রাজাদের অভয় দান করতে আমি নিজেই তাঁদের রথে করে নিয়ে আসতে চাই, তাই আজ আমিই সারথী হব। ভীম আর অর্জুনকে নিয়ে এবার জরাসন্ধের কারাগারের সামনে এসে দাঁড়ালেন কৃষ্ণ। নিজে হাতে সেই কারাগারের লৌহ কপাট খুললেন তিনি। প্রাণভয়ে ভীত রাজাদের চোখের সামনে যেন সূর্যোদয় ঘটল। বাসুদেব কৃষ্ণ, এ কি দেখছি আমরা? আপনি আমাদের এই নরক থেকে মুক্ত করতে এসেছেন বাসুদেব। হ্যাঁ রাজন, আর কোনো ভয় নেই। মধ্যম পাণ্ডবের হাতে পাপিষ্ট জরাসন্ধ নিহত হয়েছে, এবার আপনারা মুক্ত, আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। আপনি আমাদের নতুন জীবন দান করলেন বাসুদেব, আপনার এই ঋণ আমরা কিভাবে শোধ করব আমাদের বলে দিন, প্রয়োজনে নিজের জীবন অবধি আপনার হাতে তুলে দিতে পারি। না না রাজন, আর জীবনদানের আশঙ্কা করবেন না, এখন আপনারা সম্পূর্ণ স্বাধীন। আপনাদের সম্মানের সঙ্গে ইন্দ্রপ্রস্থে নিয়ে যেতে এসেছি, মহারাজা যুধিষ্ঠির রাজসুযোগ্য করবেন, আপনারা সকলে তার পাশে থাকবেন রাজন। নিশ্চয়ই বাসুদেব, আমরা সকলে মহারাজা যুধিষ্ঠিরের এই যজ্ঞকে সফল করে তুলব। জরাসন্ধ পুত্র সহদেবের প্রণাম গ্রহণ করুন বাসুদেব কৃষ্ণ। বিজয়ী হও বৎস, তোমার পিতার সিংহাসনে বসে নির্ভয়ে রাজ্য শাসন করো তুমি, তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন রইল। মগধের বন্দী রাজাদের রথে তুলে ইন্দ্রপ্রস্থে নিয়ে এলেন কৃষ্ণ। জরাসন্ধ বধের বৃত্তান্ত শুনে চার পর্নাই আনন্দিত হল যুধিষ্ঠির। বন্দী রাজাদের যথাযোগ্য সম্মান এবং সম্বর্ধনা জানিয়ে তাদের সখা বন্ধনে আবদ্ধ করল পাণ্ডবরা। ইন্দ্রপ্রস্থে কিছুকাল মহানন্দে কাটিয়ে রাজারা যে যার রাজ্যে ফিরে গেল। এদিকে জরাসন্ধ বধের পরে এবার নির্ভয়ে রাজসূয় যজ্ঞের আয়োজন শুরু হল।
মহারাজা যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে ভীম, অর্জুন, নকুল এবং সহদেব এবার দিগ্বিজয়ের পথে যাত্রা করল। অন্যান্য রাজাদের নিজেদের অধীনে নিয়ে আসতে না পারলে তো রাজসূয় যজ্ঞ করা সম্ভব নয়। চার পাণ্ডব অমিত বিক্রমে কাশ্মীর, ত্রিগর্ত, কম্বোজ, হাটক, গন্ধর্বদেশ, মল্ল, সমক, অযোধ্যা প্রভৃতি অসংখ্য রাজ্য থেকে আনুগত্য ও কর গ্রহণ করে যুধিষ্ঠিরের কাছে ফিরে এল। ধনাগার এবং শস্যাগারের সঞ্চিত সম্পদের পরিমাণ জেনে নিয়ে মহা ধুমধাম করে রাজসূয় যজ্ঞের আয়োজন শুরু হলো। এবার দিক বিদিকে আমন্ত্রণ পাঠানো হলো, হস্তিনাপুরেও আমন্ত্রণ গেল। আর্যাবর্তের নানা দেশ থেকে অসংখ্য রাজা, ব্রাহ্মণ, মুনি, ঋষি, গন্ধর্ব রাজসূয় যজ্ঞের অতিথি হয়ে এল। যুধিষ্ঠিরের রাজচক্রবর্তী সম্রাট হয়ে উঠতে আর বিশেষ বিলম্ব নেই। এমন সময় সেই রাজসূয় যজ্ঞের ভূমিতে ঘটে গেল এক ভয়ানক কাণ্ড। যজ্ঞ বুঝি পণ্ড হয় এবার। উপায়ন্তর না দেখে সুদর্শনকে আহ্বান করলেন কৃষ্ণ। যজ্ঞস্থল ভেসে গেল নররক্তে, নিমন্ত্রিত রাজারা স্তম্ভিত হয়ে গেল। এ যে এক বিরাট বিপর্যয়। যুধিষ্ঠিরের যজ্ঞভূমিতে ঘটে গেল এক বিশাল অঘটন। নিমন্ত্রিত রাজাদের মাঝখানে দাঁড়িয়ে কৃষ্ণকে তীব্র অপমান করতে লাগলেন শিশুপাল। ভীষ্মের নিষেধও শুনলেন না তিনি। পাণ্ডবেরা প্রমাদ গণল, সেই অপমানের সামনে নিথর হয়ে দাঁড়িয়েছেন কৃষ্ণ। কি হবে এবার, সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, কৃষ্ণ, গৌরব তপাদার, কুন্তি, মধুবন্তী মিত্র, সুভদ্রা, বর্ণালী দে বর্মন, দ্রৌপদী, দেবশ্রী মুখার্জি, অর্জুন, শায়কামান, ময়দানব, রামস্বরূপ গাঙ্গুলি, যুধিষ্ঠির, সৌমাদিত্য মুখার্জি, নারদ, প্রবাল মুখার্জি, ভীম, সুমিক কুণ্ডু, জরাসন্ধ, শঙ্কর চক্রবর্তী, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।